আজ 29শে জিলহজ 1443 হিজরি সনের শেষ দিন আজ হতে পারে। যদি আজ আকাশে চাঁদ দেখা যায় তাহলে সেক্ষেত্রে আগামী কাল হবে 1444 হিজরি সনের প্রথম দিন। হিজরি বর্ষ নিয়ে আমাদের কিছু জানার বিষয় আছে, কিছু বোঝার আছে, কিছু করণীয়, কিছু বর্জনীয় বিষয় আছে। সে বিষয়গুলোকে আমরা খুব সংক্ষেপে পেশ করার চেষ্টা করব ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। প্রথম কথা হলো হিজরি বর্ষ, এটির শুরু হয়েছিল সংগণনার একেবারে সূচনা লগ্নে যে ঘটনা ঘটেছে সেগুলো কি। আমরা জানি যে প্রচলিত যে সংগণনা হয়ে থাকে পৃথিবীতে বহু সং প্রচলিত আছে। আমাদের এ অঞ্চলে বিশেষ করে বাংলাদেশে আমরা তিনটা সংগণনা করি। অ্যারাবিয়ানদের মধ্যে তাদের মধ্যেও একাধিক সংগণনা রসম বা প্রচলন আছে। আমরা হিজরি সংগণনা করি, আমরা ইসাই সং, খ্রিস্টাব্দ সং, যেটাকে আমরা ইংরেজি সং বলি না, বুঝে মূলত সেটা ইংরেজি সং না, সেটা হলো ইসাই সং, খ্রিস্টীয় খ্রিস্টপূর্ব বর্ষ। এই খ্রিস্টীয় বর্ষ বা ইসাই সং এটাকে আমাদের দেশে মানুষ বলে কি সং, ইংরেজি সং। আসলে কি ইংরেজি সং? এর সাথে ইংরেজির কোনো সম্পর্ক আছে? নাই। কিন্তু এটাকে ইংরেজি সং বলে আমরা এটাকে অনেকটা আধুনিক বানায় দিছি, অনেকটা এটার বিশেষ গুরুত্ব আমরা বাড়াই দিছি, যদিও এর নানা কারণে আন্তর্জাতিকভাবে গুরুত্ব আছে। সং, মাস, দিন, ক্ষণ, এগুলো সব আল্লাহর সৃষ্টি, এগুলো প্রত্যেকটাই আল্লাহ রাব্বুল আলামিনের। বিশেষ করে সময়ের যে গণনা, এই গণনাটা এটা আল্লাহ তাআলার সৃষ্টি, এবং এটা আল্লাহ তাআলা কোরআনে কারীম এই সম্পর্কে বলেছেন, ইন্না আইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুল হুরুম। নবমণ্ডল ভূমণ্ডল যেদিন সৃষ্টি করেছেন ওই দিন থেকে বছরে 12টি মাস হবে। এই বছরে 12টি মাসে বিভক্ত করে সময়কে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন, এভাবে এটার বণ্টন করে দিয়েছেন। এই বিন্যাস বছরকে 12টা ভাগে বিভক্ত করা, 12টা মাসে সৃষ্টি করা, এটা আজকের না, এটা কোনো মানুষের সৃষ্টি না, এটা অনেক আগে থেকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এটা সৃষ্টি করেছে। এরপরে এটাকে বিভিন্ন রকম সং গণনা যে শুরু সেটা আমরা করেছি, মানুষ করেছে। প্রত্যেকটা সনের বিশেষ কিছু তাৎপর্য আছে, বিশেষ কিছু গুরুত্বের দিক আছে, তার শুরুর একটা ঘটনা আছে। যেমন ইসাই সং বা খ্রিস্টীয় বর্ষ, যেটাকে আমরা না জেনে না বুঝে ইংরেজি সং বলি, এই সনটার গণনা শুরু হয়েছে কোত্থেকে, কোন ঘটনাকে কেন্দ্র করে? এটাকে গণনা শুরু করেছে খ্রিস্টানরা ঈসা আলাইহিসসালামের জন্মের দিনকে কেন্দ্র করে। যদিও সেটা সঠিক ছিল, বেঠিক ছিল, একেবারে একজাক্ট জন্মের দিনটাকে থেকে শুরু করা গেছে না গেছে সেটা নিয়ে অনেক তর্ক বিতর্ক, অনেক আলোচনা পর্যালোচনা আছে থাকতে পারে, সেটা আরেক ইস্যু। কিন্তু এই ঈসাই সন মূলত আল্লাহ নবী ঈসা আলাইহিসসালামের তাকে কেন্দ্র করে খ্রিস্টানরা তার ওই জন্মের দিবসটাকে মূল ধরে, জন্মের বছরটাকে প্রথম ধরে, এরপরে এক দুই গুনতে গুনতে আজ 2022 চলছে। ঠিক একইভাবে হিজরি সন এটার গণনা শুরু করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা, এবং তিনি এই সনটি গণনা শুরু করেছেন, তার একটা বিশেষ প্রেক্ষাপট ছিল। কেন শুরু করেছেন? অ্যারাবিয়ানদের মধ্যে এই আরবি নাম বা হিজরি বর্ষের যে নামগুলো আছে, এই মহরম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জামাদুল্লাহ, জামাদুস সানি, রজব, শাবান, রমাদান, শাওয়াল, জিলকাদ, জিলহজ, এই 12 মাস, এগুলোর প্রচলন অনেক আগে থেকেই, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মেরও আগে থেকে আরবে প্রচলিত ছিল। কিন্তু সেগুলোর
শন যেটা গণা হতো এটা তো মাসের নাম শন যেটা গণা হতো সেটা অনেক প্রাচীন কাল থেকে নানা ঘটনাকে কেন্দ্র করে শন আপনার প্রচলিত ছিল শন গণনা হতো যখন আপনার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব লাভ করেন তিনি রাষ্ট্রীয় চিঠি পাঠাতেন বিভিন্ন গভর্নর এবং এলাকার দায়িত্বশীলদের কাছে এলাকার বিভিন্ন গভর্নর এবং সরকারি কর্মকর্তা এবং বিভাগীয় আঞ্চলিক দায়িত্বশীলদের কাছে চিঠি পাঠাতেন সেটাতে সাধারণত লেখা থাকতো মাসের নাম বা তারিখ আর দুর্গম পথ পাড়ি দিয়ে ওই চিঠি পৌঁছানোর কারণে অনেক সময় অনেক বেশি বিলম্ব হয়ে যেত সেক্ষেত্রে এটা কোন সনের কথার কথা রমজানের তাহলে এই গেল রমজানের তা আগের রমজানের এটা বোঝা যেত না অনেক সময় টাফ হয়ে যেত কারণ নানা ঘটনা দুর্ঘটনার মধ্য দিয়ে যেত ছয় মাসের পথ এক বছরের পথ দেড় বছর নানা ঘটনা ঘটতে পারে তো ধোঁয়াশার মধ্যে থাকতে হতো এই চিঠির তারিখ নিয়ে বিশেষ করে তখন যেটা ছিল সন্ত যে আপনার মাসগুলো প্রচলিত ছিল মাসের নাম লিখে ওমর রাদিয়াল্লাহু চিঠি পাঠাতেন সেখানে সনের নাম উল্লেখ থাকতো না তখন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু খলিফার কাছে ওমর রাদিয়াল্লাহু কাছে আবেদন করলেন যে আমরা এটার একটা সমাধান চাই কি করা যায় তো ওমর রাদিয়াল্লাহু আনহু তখন সাহাবীদেরকে ডেকে পরামর্শ করলেন যে আমরা মাসের নাম উল্লেখ করি সন একাধিক সন আরবে এখনো প্রচলিত আছে সনের ব্যাপারে কি করা যায় সবাই একমত হলেন যে আমরা মুসলমানরা আমাদের নিজেদের একটা সন গণনা শুরু করা যেতে পারে একটা সন আমাদের গণনা শুরু করা যেতে পারে এই ব্যাপারে সবাই একমত তাহলে এবার শুরুটা কিভাবে করা যায় মাস তো আছে ১২টা প্রচলিত প্রথম হিজরি প্রথম সন কোনটাকে ধরা যায় এটা নিয়ে মতামত নেওয়া হলো অনেকে মত দিলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বছর প্রথম নবী হয়েছেন নবুয়ত লাভ করেছেন ওইটাকে প্রথম ধরে প্রথম বর্ষ ধরে এরপরে গণনা শুরু হোক তাহলে বর্ষের নাম হয়তো নববী বর্ষ নবুয়তের বর্ষ বা নববী বর্ষ আবার অনেকে পরামর্শ দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অন্য কোনো ঘটনাকে এক ধরে সেখান থেকে সন গণনা শুরু করতে পরবর্তীতে নানা আলোচনা পর্যালোচনার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন যে হিজরতের বছরটাকে এক ধরে আমরা সংগণনা শুরু করব কারণ হিজরতই হলো সেই ঘটনা যেই ঘটনা হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করে দিয়েছে হিজরতই হলো সেই ঘটনা যেই ঘটনা সত্য এবং অসত্যের মধ্যে আপনার পার্থক্য এবং ব্যবধান রেখা এঁকে দিয়েছে তো পৃথিবীর ইতিহাসে এই ঘটনাটাই সবচেয়ে বেশি মানুষের কাছে ভাস্বর হয়ে থাকা উচিত সমুজ্জ্বল হয়ে থাকা উচিত এবং এই সনটাই ইতিহাসে সবচেয়ে বেশি মুসলমানদের কাছে বিশেষভাবে গুরুত্বের সাথে তাদের স্মরণে থাকা উচিত তো সেজন্য হিজরতের বছরটাকেই এক ধরে সনগণনা শুরু হোক তো এই সংগণনার ব্যাপারে যখন সিদ্ধান্ত হলো যে ঠিক আছে তাহলে হিজরত থেকে শুরু হবে এই জন্য বর্ষের নাম হয়েছে হিজরি বর্ষ বর্ষের নাম হয়েছে কি এখানেও আমরা না জেনে না বুঝে ভুল ধারণা বশত অনেকেই বা বেশিরভাগ মানুষ আমরা হিজরি বর্ষটাকে বলি কি আরবি বর্ষ খ্রিস্টীয় বর্ষটাকে বলি ইংরেজি বর্ষ আর হিজরি বর্ষটাকে বলি আরবি বর্ষ এটা কি আসলে আরবি বর্ষ এটা আরবিয়ানদের কিছু না তো হিজরত কি আরবিয়ানদের বিষয় এটা তো আমাদের বিষয় মুসলমানদের বিষয় অতএব এটার সাথে আরবিয়ানদের সম্পর্ক নাই এটার সাথে সম্পর্ক হলো মুসলমানদের যেমন খ্রিস্টীয় বর্ষ ঈসাই বর্ষটাকে আমরা ইংরেজি বর্ষ হিসেবে জানি সেটা ইংরেজি বর্ষ এটা খ্রিস্টানদের ওই সংগণনাটা কাদের খ্রিস্টানদের আর হিজরি সংগণনাটা কাদের মুসলমানদের এর সাথে সম্পর্ক ইসলামের এর সাথে আরবিয়ানদের বা আরবদের কোনো সম্পর্ক নেই তো যাই হোক আমরা এটাকে বানায় ফেলছি ইংরেজি আর আরবি এটা ভুল আমাদের প্রচলন আর কি ভুল প্রচলন হয়তো অনেকে জানেন কিন্তু বলতে ভুলটাই বলি আমরা জানার পরও অনেকে আমরাও হয়তো বলি কিন্তু এটা বলার ভুল কিন্তু হয়তো আমাদের অনেকের জানা আছে অনেকের নাই যাই হোক এই হিজরি সন
এটাকে তাহলে হিজরি বলা হয় এইজন্য যে এটার গণনা শুরু হয়েছে কোথা থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরত থেকে তার হিজরতের বছরকে এক ধরে ওইটাকে স্মরণীয় করে রাখার জন্য ওই বছর থেকে এক ধরে হিসাব করতে করতে আজ 1443 তম বর্ষে আমরা পৌঁছেছি তার মানে আজ থেকে 1444 বর্ষে আমরা আজকে পৌঁছাতে যাচ্ছি এই আজ থেকে 1443 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছেন তাহলে হিজরি বর্ষ হিজরি সন এটা নবীজির জন্মদিবসকে কেন্দ্র করে হয়নি নবুয়ত লাভের দিনকে কেন্দ্র করেও এটা হয়েছে হিজরতের ঘটনাকে কেন্দ্র করে কিন্তু সন গণনাটা তো আর ওই প্রথম যে বছর হিজরত করেছেন ওই বছর থেকে হয় নাই কারণ গণনা হয়েছে কারামলে আয়েশা ওমর রাদিয়াল্লাহু আনহা আয়েশা সময় আয়েশা তাহলে হিজরতের ঘটনা যখন ঘটছে তারপর 17 বছর পরে এসে সন গণনা শুরু হয়েছে কত বছর পর হিজরতের ঘটনা ঘটার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাত হয়েছে আরো 7 বছর গেছে মোট 17 বছর গ্যাপ হয়েছে হিজরতের পরে 17 তম বর্ষে বা 17 বছর পরে এসে এই হিজরি সনের গণনা শুরু হয়েছে আর যে বছর গণনা শুরু হয়েছে সেই বছরটায় ইংরেজি সন ছিল 622 খ্রিস্টাব্দ 622 খ্রিস্টাব্দে সন গণনা শুরু হয়েছে এরপর আমরা জানতে আমরা সাহাবীদের কাছে দ্বিতীয় বিষয়ে মতামত নিলেন যে আচ্ছা আমরা সন্ত হিজরত থেকে গণনা শুরু করব মাসের শুরুটা বছরের শুরুটা হবে কোন মাস দিয়ে এটা নিয়ে সাহাবীদের মতামত নিলেন অনেকে বলছেন রমাদান দিয়ে শুরু হোক রমজান মাস বছরের শ্রেষ্ঠ মাস ইবাদতের মাস ওইটাকে এক ধরে রমজান শাওয়াল জিলকজলে এইভাবে গণনা শুরু হোক তো এটা নিয়ে নানা আলোচনা পর্যালোচনা হলো অনেক মতামত নেওয়া হলো নেয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন যে না আমরা মুহররম থেকেই শুরু করব কারণ হাজী সাহেবরা হজ করে যাওয়ার পর নতুন উদ্যমে সবকিছু শুরু করে সে হজ করে নিষ্পাপত্ব নিয়ে তার জায়গায় পৌঁছে যায় গোটা বিশ্বের সমস্ত মুসলমানদের বার্ষিক সম্মেলন হয় কেমন যেন বছর শেষে তারা এসে আত্মজিজ্ঞাসা জবাবদিহিতা হিসাব নিকাশ মিলানো সবকিছু হজের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শেষ করে এরপরে বাড়িতে যায় নিজ নিজ এলাকায় চলে যায় মুসলমানরা আরাফাত থেকে সারা পৃথিবীতে ছড়ায় যায় তারা সারা পৃথিবীতে যে নতুন করে শুরু করবে তাহলে মুহররমটাকেই হজের পরেরটাকেই প্রথম মাস ধরা হোক বাস এই অনুযায়ী সিদ্ধান্ত হলো এখনো পর্যন্ত সেভাবেই আমরা এই হিজরি সনের মাসগুলোকে গণনা করছি এ হলো সংক্ষিপ্ত ইতিহাস সেই সাথে বাংলার সন সম্পর্কে এর আগে আমরা বলেছি একাধিকবার এবং বাংলা নববর্ষ যখন আসবে আমরা ইনশাআল্লাহ আবারো হয়তো রিপিট করব যে আপনারা সবারই জানা থাকার কথা বাংলা সন যেটা গণনা করছি আমরা এটা সূচনা করেছেন কে সম্রাট আকবর সম্রাট আকবর এটাকে যে সূচনা করেছেন সেটাও হিজরি সনের সাথে মিল রেখে বাংলা সনেরও গোড়া হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরত এটা তো জানা আছে সবার বাংলা সনের গোড়া কোথায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরত এজন্য বাংলা সন আর আরবি সনের মধ্যে দেখবেন মিল আছে সাধারণ যে ব্যবধান হয়েছে এটা হচ্ছে সোলার এবং লুনার বর্ষে যে পার্থক্য হয়েছে এটুকুর কারণে মূলত তখন যে খাজনা ওঠানো হতো সেই খাজনা ওঠানো হতো হিজরি বর্ষ অনুপাতে হিজরি সন অনুপাতে আর হিজরি সন অনুপাতে উঠাতে গিয়ে ঝামেলা তৈরি হলো হিজরি সনটা যেহেতু চন্দ্রবর্ষ তো চন্দ্রবর্ষ অনুযায়ী তুলতে গেলে সময়টা ফসল তোলার সময়টা পরিবর্তন হয়ে যেত ফিক্স থাকতো না চন্দ্রবর্ষ 29 হয় 30 হয় তো এই জন্য ওই হিজরি সনটাকে শুধুমাত্র চন্দ্রবর্ষ থেকে সৌরবর্ষে রূপান্তর করা হলো ব্যাস পার্থক্য এতটুকু জিনিস হইছেই তাহলে আমাদের বাংলা সন যেটা আছে প্রচলিত এটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের স্মৃতি বিজড়িত সন অর্থাৎ এটাও হিজরি সনের মতই বলতে গেলে আর এটার প্রতিষ্ঠাতা এটার সূচনাকারী একজন মুসলিম সম্রাট ওইটাকে ভিত্তি করেই শুরু করেছেন যদিও আজ আমরা না জেনে না বুঝে ঠেলে ঠুলে ভাষাকে ধর্মের সাথে লাগাই দিই অনেকে যদিও কোনো ভাষা কোনো ধর্মের মানুষের হয় না সকল ভাষার সৃষ্টিকর্তা কে আল্লাহ রাব্বুল আলামিন সকল সময়ের সৃষ্টিকর্তা
আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমরা অবশ্যই মনে করি যে বাংলা ভাষা বাংলা শন এগুলো বড় একটু ইসলামের সাথে যায় না বরং এগুলো ইসলামের এগুলো মুসলমানদের সৃষ্টি এবং এর সাথে ইসলামেরই সম্পর্ক সবচেয়ে বেশি যাই হোক তো যেটি বলছিলাম হিজরি শন শুরু হচ্ছে 1444 হিজরি আমরা হিজরি শন কোথা থেকে কখন কিভাবে শুরু হলো সে সম্পর্কে হয়তো অনেকের আগে থেকে জানা আছে আর না জানা থাকলে আমরা জানলাম উমর রাদিয়াল্লাহু তাআলা এর প্রতিষ্ঠাতা 622 খ্রিস্টাব্দে এটি শুরু হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের 17তম বর্ষে বা 17 বছর পরে এটি গণনা শুরু হয় আর অবসা সাল্লাল্লাহু চিঠির প্রেক্ষাপটে আবেদনের প্রেক্ষাপটে এটি চালু হয় এবং সাহাবীরা পরামর্শের ভিত্তিতে এই সিদ্ধান্তে অবনীত হয়েছে যা আজ পর্যন্ত চলমান আছে এবার আসা যাক এই হিজরি শন এটার গণনা এটার হিসাব রাখা এবং এটার তাৎপর্যটা কি তাৎপর্যের বিষয়ে বলতে গেলে সর্বপ্রথম যেটি চলে আসে মৌলিক এবং মোটা দাগে সেটা হলো হিজরি শন এটার সাথে আমাদের সকল ইবাদত বন্দেগীর সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিন সকল ইবাদত বন্দেগীর সম্পর্ক রেখেছেন কিসের সাথে হিজরি শনের সাথে যার কারণে এই হিজরি শন বা চন্দ্রবর্ষ এটার হিসাব এটার সংরক্ষণ এটার তারিখ সংরক্ষণ করাটা সকল অঞ্চলের মুসলমানদের উপরে ফরজে কিফায়া ফরজে কিফায়া মানে হলো কিছু মানুষ যদি আদায় করে সবার তরফ থেকে মানে সবখানে সবাই দায়মুক্ত হয়ে যাবে আর যদি একটা সমাজের কেউই এটার খোঁজ খবর না রাখে কখন কোন মাস আসলো কখন কোন মাস গেল কবে কোন তারিখ চাঁদ দেখা দেখলো উঠলো কি উঠলো না খোঁজ খবর রাখলো এই কাজটা যদি কেউই না করে সমাজের তাহলে সেই ক্ষেত্রে গোটা সমাজের সবাই গুনাহগার হবে সবাই অপরাধী হবে কারণ হিজরি বর্ষের আপনার চন্দ্রবর্ষের সাথে আমাদের আইয়ামে বীজের রোজা রাখার সম্পর্ক চন্দ্রবর্ষের চন্দ্র মাসের 13 14 15 এই তিনটা দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন রোজা রাখার জন্য ফজিলত বলেছেন বৈজ্ঞানিকভাবেও নানা গবেষণা হয়েছে এটার উপর যে এই তিন দিনের সিয়াম পালনের সাথে মানুষের স্বাস্থ্যগত সুস্বাস্থ্যের শরীরের ভালো কল্যাণকারিতা ব্যাপার অনেকগুলো আছে সেগুলো নিয়ে অনেক আর্টিকেল আপনি অনলাইনে সার্চ করলেও পাবেন মূল বিষয়টা হলো যে এই চন্দ্রবর্ষের হিসাবটা সংরক্ষণ করাটা মুসলমান সমাজের উপরে ফরজে কিফায়া বিকজ এটার উপরে এটা যদি আপনি না রাখেন তাহলে চন্দ্র মাসের কখন 13 14 15 আছে আপনি কিভাবে বুঝবেন এই যে কয়েকদিন পরে মুহররমের 10 তারিখ আসছে মুহররমের 10 তারিখে আশুরা হয় আশুরা রোজা রাখার ফজিলত আছে এখন সেটা কবে হবে মুহররমের 10 জানার জন্য তো আপনাকে জিলহজের শেষ জানতে হবে তো এই জন্য প্রত্যেকটা মাসের তারিখের হিসাব রাখা আজকে কয় তারিখ কালকে কয় তারিখ কবে 29 হচ্ছে কবে 30 হচ্ছে চাঁদ দেখা গেল কি গেল না এই হিসাবটা সংরক্ষণ করাটা গোটা মুসলিম মিল্লাতের উপরে এজমালিভাবে ফরজে কিফায়া কেউ যদি না করে সবাই গুনাহগার হবে দুঃখজনক আজ আমরা আমাদের নিজেদের দুইটা শন বাংলা শন আর হিজরি শন এগুলোর ব্যাপারে তেমন কোনো খোঁজ খবর হিসাব নিকাশ আমরা রাখি না আমাদের মতে এতটা আত্মবোলা জাতি পৃথিবীতে খুব বেশি আছে বলে মনে হয় না আপনি মিডল ইস্টে চলে যান তারা সচরাচর বিশেষ করে সৌদি আরবে আপনার সমস্ত অফিস আদালতে হিজরি শন এবং তাদের যে আরবিয়ানদের একটা ঐতিহ্যের শন আছে দুইটা পাশাপাশি ক্যালেন্ডারে থাকে এরকম বহু ক্যালেন্ডার আমি দেখেছি সেখানে খ্রিস্টবর্ষ বা ইসাই বর্ষ যেটাকে আমরা ইংরেজি বর্ষ বলি এটার অস্তিত্বই এখন অফিস আদালতে ব্যবসা বাণিজ্যের কাজে আন্তর্জাতিক সম্পর্কের ব্যাপার আছে এই সমস্ত কারণে ওইটাও একটা শন হিসাবে থাকুক সমস্যা নেই আমরা ভাষা আন্দোলন করেছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের দেশে মানুষের অবদানকে কেন্দ্র করে গড়ে উঠেছে কিন্তু আমরা ভাষার প্রতি যত অবিচার অত্যাচার করি পৃথিবীতে খুব কম দেশে মানুষ অত্যাচার করে আমাদের দেশে আছে সব আনুষ্ঠানিকতা আমরা বাংলা ভাষার জন্য আন্দোলন করেছি মায়ের ভাষায় কথা বলার অধিকার এনেছি সে মায়ের ভাষা মাতৃভাষা বাংলা ভাষার প্রতি আমাদের সে কমিটমেন্ট সে শ্রদ্ধা আমাদের আচরণে কি বোঝায় এটা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীও বেশ কয়েকবার কথা বলেছেন এক সময় যে ছেলেটাকে ভর্তি ঠিকই ইংলিশ মিডিয়ামে করেন যায় ছেলে বাংলা বললে এত খুশি লাগে না গলগল করে যখন ইংরেজি বলে তখন খুব গর্বে ফুকটা ফুলে উঠে জামানা ছেলে ইংরেজি বলে আপনি কিসের বাংলা কিসের দেশ প্রেম আপনার মধ্যে আছে তো যাই হোক যেটা বলছিলাম যে ভাষা মাতৃভাষায় কথা বলা দরকার মাতৃভাষার প্রতি শ্রদ্ধাবোধ থাকা দরকার কয়েকদিন আগে বোধহয়
কোর্ট থেকে একটা ফরমান জারি হয়েছে চট্টগ্রামে বোধহয় যে শিক্ষা প্রতিষ্ঠানের সাইনবোর্ড বাংলা হতে হবে দেখেন কোর্ট থেকে অর্ডার দিতে হয় কত নির্লজ্জতা এটা আমাদের জন্য বলেন আমরা আমার ভাষা দিবার ভাষা আন্দোলনের জন্য আমরা গর্বের কথা বলি এটা কোন মুখে গর্ব করি আমরা কোন মুখে আমরা এটাকে অন করি আমার আচরণ তো এর বিপরীত মুখী যে আমাদের সব জায়গায় ইংরেজির এতে ব্যবহার আমরা আমাদের আসুন্না ফাউন্ডেশনের অনেকে আমাদেরকে পরামর্শ দিয়েছে আপনারা ইংরেজি নির্ভরতা বাড়ান আমরা বললাম সব বাংলা থাকবে যেখানে জরুরি না হলে না সেখানে ইংরেজি থাকবে এখন আপনি দেখেন অযথা এর আগে আমি আপনাদেরকে বলেছি যে প্রায় সময় দেখা যায় আমাদের দেশে যেখানে বাঙালি আছে সেখানে ইংরেজিতে কথা বলে মানুষ দরকার ছাড়াও কথা বলে ইংরেজিতে প্রায় সময় দেখা যায় দুজনে কথা বলতে বলতে হঠাৎ করে ইংরেজি শুরু করে দিচ্ছে কেন ভাই এটা কি আমেরিকা এত ইংরেজি বলছেন কেন আপনি কি বাংলা বললে জাত চলে যায় আপনি কিসের বাঙালি হলেন কিসের আপনার আপনার নিজের দেশের প্রতি আপনার কমিটমেন্ট আপনার মাতৃভাষার প্রতি কিসের কমিটমেন্ট আছে আপনার তো যাই হোক তো যেটা বলছিলাম যে এই শোন যে আমরা হিসাব রাখছি না এটা হলো এই দেশের প্রতি এই শোনের প্রতি এই ভাষার প্রতি মুখে ভালোবাসার ফুলঝুরি আমরা ফুটাই আচরণে আমরা উল্টা দিকে হাঁটি কিন্তু এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসার চেষ্টা করা দরকার একটা জাতিসত্তা একটা জাতীয় ঐতিহ্য ইতিহাস এভাবে হারিয়ে যায় সমাজ থেকে আস্তে আস্তে এইভাবে যদি চলতে থাকে আর 20-30 বছর পরে যে প্রজন্ম আসবে ওদের কাছে বাংলা শোন এটা জাদুঘরে থাকার বিষয় হবে এখন আমরাই স্মরণ রাখছি না ওরা কোত্থেকে রাখবে আপনি প্রয়োজনে গুগল যাচ্ছেন ওরা গুগলও যাবে না বলবে এটা আবার কি আমরা তো খ্রিস্টবর্ষ ছাড়া আর কিছু চিনি না তো এটা দেউলিয়াপনা চিন্তাগত দেউলিয়াপনার প্রমাণ আপনি আরাবিয়ান কান্ট্রিতে যদি চলে যান আরাবিয়ান যে দেশগুলো সেগুলোতে চলে যান ওদের ওদের অধঃপতন হচ্ছে ওরা যে ভালো আছে তা না ওরা অধঃপতন হয়ে যাচ্ছে এবং ভিন্ন দেশের কালচার প্রভাব বিশেষ করে পশ্চিমা দেশগুলোর পরিকল্পিত তাদের কালচার ঢুকাই দেওয়ার যে প্রবণতা মিডিয়াগুলোর মারফতে সে দেশগুলো তো ঢুকে গেছে রন্ধ্রন্ধ্রে তারপরেও তাদের মধ্যে এর আগে আমরা বলেছিলাম তাদের মধ্যে নিজেদের সংস্কৃতি নিজেদের ভাষা এগুলোকে ধরে রাখার প্রবণতা আমাদের চাইতে বহুগুণ বেশি এখনো আছে আমি অনেকগুলো এক্সাম্পলের আগে দিয়েছিলাম আমরা বলি ফুটবল আরাবিয়ানরা কিন্তু ফুটবল বলে না বেশি একটা তারা কি বলে কোরাতুল কদম কোরাতুল কদম কদম মানে পা ফুট আর কোরা মানে বল মানে ফুটবলটা তো ইংরেজি শব্দ আমরা বাংলা এটাকে বাংলা করে কি বলি আমরা এটাকে বাংলায় কোনো একটা শব্দ বের করতে পারতাম না আমরা ইংরেজিটাই বলি ওরা কিন্তু ইংরেজিটা বলে না ওরা ওদের আরবিতে বলে কোরাতুল কদম বলে এরকম যদি আপনি আমাকে বলেন আমি আপনাকে 1000 এক্সাম্পল দিতে পারবো এই যে ট্যাবলেট খাই আমরা ট্যাবলেট ট্যাবলেট কি বাংলা না ইংরেজি ইংরেজি শব্দ এই ট্যাবলেটকে ওরা কি বলে আরাবিয়ানরা ওরা তো ট্যাবলেট বলতে পারত ওরা ওদের আরবিতে বলে ওরা ইংরেজিতে বলে না ওরা বলে হুবুব হুবুব মানে ট্যাবলেট এই যে আপনার নিজের ভাষায় কথা বলার প্রবণতা এমনকি আপনার যত রকম ইংরেজি শব্দ আছে ওইটাকে যদি ওরা ওদের আরবিতে উচ্চারণ করে ওইটাকে ওদের মতো করে ওরা একটা ছাঁচ বানায় নেয় জার্মানিরে বলে আলমানিয়া ব্রিটেনরে বলে বারিতানিয়া চেঞ্জ করে ওরা নিজেদের একটা শেপ বানায় নেয় ওদেরটা বলে না নিজেদেরটা টিকায় রাখে আর আমাদের বাঙালি সুবহানাল্লাহ ইংরেজি যত বলতে পারে ভাবসাবে অন্যরকম হয়ে যায় আমরাও সুবহানাল্লাহ ভাবের চোটে গদগদ করতে থাকি এই শহর অঞ্চলে শত শত পরিবার আছে হাজারো পরিবার আছে যে পরিবারের ছেলেরা ভালো করে ইংরেজিটা সরি বাংলাটা ভালো করে মুখে বলতেও পারে না লেখাটা ভালো করে পড়তে পারে না আমাদেরকে অনেকে বলে হুজুর আপনাদের বক্তব্যে ইংরেজি সাবটাইটেল দিয়ে দিয়ে আমাকে অনেকে বলছে কেন ভাই বলছে আমাদের ছেলে মেয়েরা তো আসলে বাংলা কথা ভালো বোঝে না এই ঢাকা শহরে বসবাস করা মানুষের কথা বলতেছি আমেরিকা প্রবাসী বাংলাদেশিরা বলে তাদেরটা যৌক্তিক কিন্তু ঢাকা শহরে বসবাস করা ফ্যামিলি বাবা মারা বলে হুজুর একটু ইংরেজি সাবটাইটেলটা দিয়ে দিয়ে আপনার বক্তব্যের কারণ আমাদের ছেলে মেয়েরা বাংলা অত ভালো বোঝে না বুঝতে পারছেন মানে পতন এবং ধ্বংস একটা জাতির একটা দেশের মানুষের কিভাবে হয় এভাবে আস্তে আস্তে ওই দেশপ্রেম থাকবে শুধুমাত্র শহীদ মিনারে আর কোথাও দেশপ্রেম পাবেন না খুঁজে তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে
এই সমস্ত ক্ষেত্রে আমাদের যে বিভ্রান্তি আছে ভুল আছে ত্রুটি আছে সেগুলোকে সংশোধন করার তৌফিক দান করুন তো যেটা বলছিলাম যে আমাদেরকে হিজরির সন এবং বাংলা সন এগুলোর খোঁজ খবর রাখতে হবে এগুলোর ব্যবহার বাড়াইতে হবে যেখানে নিজস্বভাবে আমরা এগুলো ব্যবহার করতে পারি সেখানে অন্তত ব্যবহার করার চেষ্টাটা আমাদের থাকা উচিত অফিস আদালতে সবাই তো আপনার বহির্বিশ্বের সাথে তাদের সম্পর্ক নেই তাদের সাথে যোগাযোগ লেনদেন নাই সবাই প্রত্যেকটা প্রতিষ্ঠান তো এরকম না শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বাধ্যতামূলক করা উচিত যে বাংলা সনের ব্যবহার বাধ্যতামূলক সবাই বাংলা সন ব্যবহার করতে হবে ইংরেজি সন ব্যবহার করতে পারবে না এটা রীতিমত আইন হওয়া উচিত কারণ তোমার ইংরেজি সন ব্যবহার করার দরকারটা কি যারা ব্যবসায়ী ব্যবসা করে দরকার আছে বাইরের সাথে কাজ করে সে করুক তুমি কেন করবে যাই হোক তো হিজরি সনের ব্যাপারে আমাদের যে গাফিলতি আমাদের দেশে একটা জাতীয় চাঁদ দেখা কমিটি আছে ইসলাম ফাউন্ডেশন থেকে মাঝে মধ্যে আমাকেও ফোন করা হয় এই হেলাল কমিটিতে যাওয়ার জন্য যদি আমার কোনো যাওয়ার সুযোগ হয় নাই মিটিংয়ে যাইতে বলে মাঝে মধ্যে এই জাতীয় চাঁদ দেখা কমিটি আছে আমাদের হিজরি সন গোনার সকল কন্ট্রাক্টরি সকল দায় দায়িত্ব সব ওই জাতীয় চাঁদ দেখা কমিটি গায়ে চাপাই দিয়া আমরা নাকে তেল দিয়ে ঘুমাই ঠিক কিনা বলেন আল্লাহ মাফ করুন আপনাদেরকে কি দোষ দেব যারা টিপিক্যাল হুজুর মৌলবী আলেম ওলামা আমরা তারাও আজকাল হিজরি সনের খোঁজ খবর রাখি না এই যে আজকে 29 জিলহজ আজ সন্ধ্যার সময় মাগরিবের আজানের আগ দিয়া পশ্চিম আকাশে চাঁদ তালাশ করা ফরজে কিফায়া চাঁদ দেখা যাচ্ছে কিনা একটু তালাশটাতে করতে হবে শহরে তো চাঁদ দেখার উপায় নাই যে বড় বড় বিল্ডিং চাঁদ দেখতে গেলে টুপি পড়ে যাবে তো যেখানে দেখা যায় একটু ফাঁকা জায়গা গেলেন একটু মাঠে গেলেন একটু ছাদে গেলেন চেষ্টাটা তো করলেন অন্তত সাধারণ মানুষ তো পরের কথা আফসোসের বিষয় মাদ্রাসাগুলো থেকে পর্যন্ত কোনো উদ্যোগ নাই চাঁদ দেখার আমার জানা নাই যে কোনো মাদ্রাসা থেকে নিয়ম করে প্রতি মাসে 29 তারিখে চাঁদ দেখা হয় এরকম কোনো মাদ্রাসা আছে আমার জানা নাই কোথায় আমরা অবস্থান করছি ওই কয়েকটা মানুষ চাঁদ দেখে কমিটি আছে ওই বেচারারা কি দেখলো না দেখলো ওটার উপর নির্ভর করে আমরা যদি তথ্য দেই তারপরে তো জাতীয় চাঁদ দেখা কমিটি ঘোষণা দিবে সারা দেশ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তো তারা ঘোষণা দিবে আমরা সবাই যদি নাকে তেল দিয়া বসে থাকি তাহলে তারা করতেই ঘোষণা দিবে এখন চাঁদ দেখার ব্যাপারটা হলো আমরা চাঁদ দেখি চাঁদের খোঁজ খবর রাখি সেটা হলো ওই যে ঈদের সময় শুরু করি সেটাও আবার গুগলে করি আকাশে না চাঁদ খুঁজি কোথায় এখন ফেসবুকে চাঁদ দেখার কোনো নিউজ আসছে কিনা আরে ভাই যতক্ষণ ফেসবুক হাতে দিছেন একটু আকাশের দিকে তাকান চাঁদ দেখার দোয়া আছে না নাই চাঁদ দেখা একটা ইবাদত একটা সওয়াবের কাজ আমরা এটাকে সওয়াবের কাজ রাখি নাই আপনি চাঁদ তালাশ করার জন্য আজকে পশ্চিম আকাশে একটু খোঁজাখুঁজি করলেন একটু গাটা ঘুরাইলেন মাথাটা ঘুরাইলেন চোখটা বুলাইলেন চেষ্টা করলেন যদি চাঁদ আপনি নাও দেখতে পান আপনি একটা নেকামল করলেন আমল নামা একটা সওয়াব জমা হবে কারণ আপনি একটা ফরজে কিফায়া কাজ আদায় করার চেষ্টা করেছেন তাহলে আমরা হারিয়ে যাওয়া বিলুপ্ত হয়ে যাওয়া এই ফরজে কিফায়াটাকে পুনর্জীবিত করব তো ইনশাআল্লাহ আপনি যদি চাঁদ দেখতে পান তা একটা দোয়া পড়বেন আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইউমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ আল্লাহ এই চাঁদকে আপনি আমার জন্য বরকতময় করে দিন এই চাঁদে যেন আমি ঈমানের সাথে থাকতে পারি নিরাপত্তার মধ্যে থাকতে পারি হ্যাঁ এবং শান্তিতে থাকতে পারি ইসলামের উপরে থাকতে পারি এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন এবং চাঁদকে লক্ষ্য করে বলবেন রব্বি ও রব্বুকাল্লাহ হে চাঁদ তোমার এবং আমার উভয়ের পালনকর্তাকে আল্লাহ এই কথা কেন বলতে হবে কারণ অনেক লোক আছে পৃথিবীতে যারা চাঁদকে পূজা করে সূর্যকে পূজা করে ভারতের দার্জিলিংয়ে আমার যাওয়ার সুযোগ হয়েছে যারা গেছেন জানেন ওখানে কিছু কিছু স্পটে গেলে চাঁদ ডোবার দৃশ্য খুব সুন্দর দেখা যায় তো সেখানে দেখতে গেছি আমরা যাই দেখি অনেক লোক ওই টাইমে সিজদা করে সূর্যকে তো সূর্য পূজার কথা আমরা বই পুস্তকে পড়ছি কিন্তু ওখানে গিয়ে দেখলাম যে সূর্য পূজা করে মানুষ তো মুসলমান এই কপাল এই শির ওই যে জাতীয় কবি নজরুল বলেছে না যে এই শির মুসলমান আল্লাহ ছাড়া আর কাউকে দেয় না দিবে না এই জন্য ওই চন্দ্রকে দেখেও বলবে তুমি চন্দ্র অনেক বড় তুমি এই পৃথিবীর চাইতে তুমি বহুগুণ বড় ঠিক আছে কিন্তু তোমারও রবকে তোমাকে আমি পূজা করতে যাব কেন তুমিও আল্লাহর সৃষ্টি আমিও আল্লাহর সৃষ্টি
এলো মুসলমানের চিন্তা। তো ওই জায়গা থেকে আপনি চাঁদ দেখার দোয়া পড়বেন। তো এই বিলুপ্ত হওয়া আমলটা আমরা পুনরায় জীবিত করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। সেই সাথে হিজরত নিয়ে কয়েকটা কথা আমরা বলে শেষ করি। হিজরত যেই ঘটনাটা সাহাবীদের কাছে এত বড় বিষয় হলো যে সেই ঘটনাকে স্মরণীয় করে রাখবার জন্য একটা সনের গণনা শুরু করে দিয়েছেন। ঘটনাটা তাৎপর্যপূর্ণ না হলে এবং সবচেয়ে তাৎপর্যপূর্ণ না হলে তো সাহাবীরা এটা করতেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের ঘটনাটা অনেক বড় ঘটনা, সেটাকে ধরে সংগণনা শুরু করেন নাই, সেটাকে গোড়া করে সংগণনা শুরু করেন নাই, করেছেন হিজরতকে। তাহলে হিজরতটার তাৎপর্য এবং গুরুত্ব খোলাফায়ে রাশেদার কাছে, সাহাবায়ে কেরামের কাছে যে অনেক বড় ছিল সেটা তার বলার অপেক্ষা রাখে না। তো এই হিজরতটা আসলে কি? হিজরত শব্দের অর্থ হলো ত্যাগ করা। হিজরত শব্দের অর্থ কি? ত্যাগ, স্থান ত্যাগ। আপনি চট্টগ্রামে থাকতেন, টুপলা টাপলি নিয়ে আপনি ট্রাকে করে মাল সামান নিয়ে ঢাকায় শিফট করে চলে আসলেন, এটা হলো শব্দের অর্থ অনুযায়ী হিজরত। হিজরতের শাব্দিক অর্থ হলো এটা যে স্থান ত্যাগ করলেন আপনি। যদিও এই হিজরত শব্দের আরো ব্যাপক অর্থ আছে। হিজরত শব্দের মূল অর্থ যেহেতু ত্যাগ করা, অতএব স্থান ত্যাগ ছাড়া আরো অনেক ত্যাগকেই হিজরত বলে। একজন একজনের সাথে কথা বলে না, যোগাযোগ বন্ধ করে দিছে, হ্যাঁ এটা এক প্রকারের তাকে ত্যাগ, হিজরত মানে তাকে ছেড়ে দিল। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরাম যে হিজরত করেছেন সেই ঘটনা ছিল মাতৃভূমি, প্রিয় দেশ, প্রিয় জায়গা, নিজ অঙ্গন, এটাকে ত্যাগ করে তারা আরেক জায়গায় চলে গেছেন আল্লাহর নির্দেশে। মক্কাকে ছেড়ে মদিনায় চলে গেছেন। কেন সেটা করেছেন? সেটা করেছেন তারা এই জন্য যে মক্কা নিজের মাতৃভূমি হওয়া সত্ত্বেও সেখানে থেকে আল্লাহর নির্দেশ পালন করা যাচ্ছিল না, বাধা দেয়া হচ্ছে, কোনোভাবে তাদেরকে ইমানের উপরে অটল থাকতে দেয়া হচ্ছে না, যার কারণে বাধ্য হয়ে নিজের দিনকে রক্ষা করার প্রয়োজনে আল্লাহর নির্দেশে সেটা ছেড়ে মদিনায় গেলেন। কিন্তু আল্লাহ তাআলার পরিকল্পনা ছিল যে মাতৃভূমির প্রতি সহজ আর টান থাকবে, নিজের মায়ের জায়গা, ভূমি, নিজের জায়গা, এটা ছেড়ে মানুষ কিভাবে থাকবে। আল্লাহ তাআলা মাত্র কয়েক বছরের ব্যবধানে আবার সাহাবীদেরকে সেই মাতৃভূমিকে পুনরায় দখল করে পুনরায় সেখানে বসত করার সুযোগ দিয়েছেন। কিন্তু সীমিত সময়ের জন্য তারা ত্যাগ করে চলে যেতে হয়েছে মাতৃভূমিকে। তো এই হিজরতের ব্যাপারে একটা হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা হিজরাত বাদ আল ফাতহ, মক্কা বিজয় হওয়ার পর এখন যদি কেউ হিজরত করতে চায় লাভ নাই। অর্থাৎ মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলে তাদেরকে বলা হয় মুহাজির, তাদের অনেক মর্যাদা আছে যে তারা সবকিছু ত্যাগ করেছে কার জন্য? আল্লাহর জন্য। এই আল্লাহর জন্য ত্যাগের কারণে তাদের অনেক মর্যাদা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হিজরত সম্পর্কে বলেছেন, মক্কা এখন বিজয় হয়ে যাওয়ার পর মক্কা মদিনা উভয়টাই মুসলমানদের জন্য উপযোগী জায়গা, কোথাও কোনো বাধা নাই, বিধায় এখন আর কেউ মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলে সেটা ওই হিজরতের ফজিলত পাবে না, এখন আর কোনো হিজরত নাই। তবে কেমন পর্যন্ত হিজরতের মূল চেতনাটা বাকি থাকবে? মূল চেতনা কি? আপনি কোন একটা মানুষের সাথে চলতে গেলে দিনের উপরে চলতে পারেন না, আপনার অসুবিধা হয়, লোকটা আপনাকে উল্টা পথে পরিচালিত করে, প্রভাবিত করে, তার সাথে থাকলে আপনি খারাপ হয়ে যান, আল্লাহ পথে চলতে পারেন না। এই জন্য আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর পথে থাকার জন্য, নিজের ভালোর জন্য ওই ব্যক্তির সঙ্গকে ত্যাগ করে ফেললেন, এটা হিজরত। এটা হলো কি? একটা বাড়িতে আপনি ভাড়া থাকেন, এখানে আশপাশের প্রতিবেশী যারা তাদের হাবভাব খুব খারাপ, তাদের দ্বারা আপনার বাচ্চাটা খারাপের দিকে চলে যাচ্ছে, আপনি ভালো কিছু শিখতে পারেন না, তাদের খারাপ প্রবণতার কারণে আপনার মধ্যে সেটা আসছে, এই কারণে আপনি বাসাটা ছেড়ে আরেকটা বিল্ডিং এ যেয়ে বাসা উঠলেন, এটাও এক প্রকারের হিজরত। আমি কি বোঝাতে পেরেছি? হিজরতের এই মূল চেতনা এটা কেমন পর্যন্ত থাকবে? আমরা যদি আল্লাহর জন্য এরকম কোনো ব্যক্তি, কোনো জায়গা, কোনো স্থান, কোনো প্রতিষ্ঠান, কোনো কিছুকে ত্যাগ করি, একজন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন, পড়ালেখা করেন, কিন্তু সেখানে দায় রাখলে সমস্যা করে, টিজ করে, সেখানে ধর্মের কাজগুলো করতে গেলে সমস্যা তৈরি করে, তিনি শিক্ষা প্রতিষ্ঠান ত্যাগ করে আরেক শিক্ষা প্রতিষ্ঠানে চলে গেলেন, এটা হলো হিজরত। কথা বোঝাতে পেরেছি?
আপনি একটা অপ্রতিষ্ঠানে চাকরি করেন সেখানে হালাল হারাম বাজ বিচার নাই আপনাকে বেতন দেয় হারাম টাকা থেকে আপনাকে হারাম কাজ করতে বলে আপনি তারপরে সেই চাকরিটা ছেড়ে চলে গেছেন এর নাম হিজরত তো এই হিজরতের মূল চেতনা এটা কেমন পর্যন্ত থাকবে এই হিজরত এত গুরুত্বপূর্ণ যে এটা স্মরণীয় করে রাখবার জন্য সংগণনাই হয়ে গেছে হিজরতকে কেন্দ্র করে অতএব হিজরতের মূল চেতনাকে প্রতি মুহূর্তে প্রতিদিনে প্রতিক্ষণে প্রতি জায়গায় প্রতিদিনে আমাদেরকে আমল করতে হবে আপনি হিজরত করে করে ভালো মানুষ হবেন এইজন্য হাদিসে আসছে ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু প্রকৃত মুহাজির সে যে আল্লাহ নিষিদ্ধ কাজকে ত্যাগ করে একটা জায়গায় আপনি আছেন জানছেন এটা নিষিদ্ধ সাথে সাথে ত্যাগ করলেন আপনি মুহাজির আপনি হিজরত করেছেন মাশাআল্লাহ আপনি ত্যাগ করেছেন মাশাআল্লাহ গোটা দিনটা হলো ত্যাগের নাম গোটা ইসলামটা কিসের নাম ত্যাগের নাম আজকের শয়তানি সভ্যতা শয়তানি সংস্কৃতি এটা আপনাকে ভোগের কথা বলবে পয়সা কামাও চেয়ার দখল করো পাওয়ার হোল্ড করো দাপট দেখাও ফুর্তি ফাট্টা করো মজমাস্তি করো বউবাচ্চা নিয়া ফ্যামিলি নিয়া ভোগের কথা বলবে ইসলাম আপনাকে বলবে পদে পদে ত্যাগের কথা এই ত্যাগ আপনার আখিরাতকে তো গড়ে দিবেই দুনিয়াটাকে উপভোগ করে দিবে আর ভোগ কখনো আপনার দুনিয়াটাকে প্রকৃত উপভোগ করতে পারে না আমাদের চাইতে উন্নত বিশ্বের মানুষরা অনেক বেশি ভোগ করে আমি প্রায় বলি যে জাপানে যারা গেছেন যেহেতু আমার জাপানে খুব জাপানটা আমাকে খুব বেশি প্রভাবিত করছে এজন্য বিভিন্ন সময় এক্সাম্পল উঠে আসে যে এমন এমন প্রাকৃতিক দৃশ্য মনে হয় যে সুবহানাল্লাহ দুনিয়ার জান্নাত বলতে কিছু যদি থাকে তো এরকমই হবে মনে হয় কানাডার কিছু দৃশ্য জাপানের কিছু দৃশ্য আপনি অবাক হয়ে যাবেন সুবহানাল্লাহ কিভাবে আল্লাহ তাআলা সেখানে মানে সৌন্দর্য বিছিয়ে রেখেছেন সামুদ্রিক সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য গাছপালার সৌন্দর্য আর মানুষগুলার আচরণ ব্যবহার সমাজ সব সব মিলে এত আপনার সবকিছু ভালো আকাঙ্ক্ষা চাইতে প্রত্যাশা চাইতে আর অনেক বেশি অথচ আত্মহত্যার প্রবণতা পৃথিবীতে সবচাইতে বেশি তাহলে বোঝা গেল দুনিয়ার এই ভোগ বিলাসের মধ্যে মানুষ আসলে শান্তিটা শান্তির জন্য ছটফট করে কিন্তু শান্তিটা পায় না শান্তি হলো ত্যাগে ভোগে না খেয়ে মানুষ কিছুটা ভোগ করে কিন্তু ত্যাগে শান্তি খাওয়াতে যে শান্তি ত্যাগে তার চাইতে বেশি শান্তি যত রকমের ত্যাগ আছে দেখবেন ত্যাগের পরে যে শান্তি হয় ভোগের পরে অত শান্তি হয় না তো যাই হোক এই জন্য হিজরতের যে মূল তাৎপর্য মূল চেতনা সেটা আমাদেরকে ধরে রাখতে হবে আমরা ত্যাগ করব কার জন্য সেটা ব্যক্তিকে হতে পারে প্রতিষ্ঠানকে হতে পারে কর্মস্থলকে হতে পারে প্রতিবেশীকে হতে পারে বন্ধু বান্ধবকে হতে পারে যে কোনো মানুষকে হতে পারে ত্যাগ করব কার জন্য আল্লাহর জন্য এটাই হলো ইসলাম এটাই হলো দ্বীন অতএব হিজরতের এই চেতনাটা আজ আমাদের মধ্যে কতটা নিয়ে কতখানি আছে সেটা নিজেকে নিজে জিজ্ঞাসা করা উচিত সেটাকে রিয়েলাইজ করা উচিত সেটাকে স্টাডি করা উচিত এবং এটাকে ঝালাই করা উচিত যদি কোথাও ত্রুটি থাকে আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন অনেক লোক আছে দেখবেন এটা পারে না অনেক যুবক অবৈধ সম্পর্কে জড়িয়েছে হারাম সম্পর্ক রিলেশনে জড়িয়েছে তার জন্য হিজরতের চেতনাটা অ্যাপ্লিকেবল সে এখন এটাকে অ্যাপ্লাই করতে হবে এটাকে সে এখন প্রয়োগ করতে হবে যে আমি আল্লাহর জন্য ত্যাগ করব আল্লাহর জন্য তার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলব ব্যাস এই ত্যাগটা আল্লাহর জন্য যদি করেন প্রথম করতে কষ্ট হবে কিন্তু পরে এটা উপভোগ্য হবে আপনার কাছে অদৃশ্য একটা তৃপ্তি আপনি অনুভব করবেন যে আমি আল্লাহর জন্য এই স্যাক্রিফাইসটা করতে পেরেছি অতএব এই স্যাক্রিফাইসটা আমাদের প্রতিটা পদে পদে প্রতিটা ক্ষণে ক্ষণে করতে হবে এই টোটাল হিজরতের মূল শিক্ষাটাই এটা অতএব হিজরত মক্কা থেকে মদিনায় হিজরত করে সাহাবীরা মুহাজির হওয়ার মর্যাদা অর্জন করেছেন সেটা আমরা চাইলেও এখন আর অর্জন করা সম্ভব না বাট ওই যে হাদিসটা মাথায় রাখতে হবে ওয়াল মুহাজিরু মা মান হাজারা মা নাহাল্লাহু আনহু আল্লাহ নিষিদ্ধ কাজ বস্তুকে ত্যাগ করার মধ্য দিয়ে মুহাজির হওয়ার হিজরতকারী হওয়ার যে মর্যাদা সেটা কিয়ামত পর্যন্ত ওপেন আছে আমাদের জন্য ভ্যালিড আছে আমরা সেই অফারটা যেন কোনোভাবে মিস না করি চেষ্টা করব না সবাই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে
আল্লাহর জন্য ত্যাগকারী হিজরতকারী আল্লাহর জন্য স্যাক্রিফাইসকারী আল্লাহর প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন এটি আমরা নিজেরা করব আমাদের পরিবারের লোকদেরকে শেখাবো আমাদের সন্তানদেরকে শেখাবো অধীনস্থদেরকে শেখাবো যে স্যাক্রিফাইস ফর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ত্যাগ এবং হিজরত ফর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর জন্য ত্যাগ করতে হবে এই মানসিকতা দিয়ে একজন মানুষ প্রকৃত অর্থে মুসলমান হয় মুসলমান মুসলিম মানে কি আত্মসমর্পণকারী আল্লাহর জন্য স্যাক্রিফাইস করে আল্লাহ তার আমাদের সবাইকে হিজরত হিজরি বর্ষের একেবারে নতুন হিজরি বর্ষের গোড়ায় দাঁড়িয়ে হিজরতের তাৎপর্য অনুধাবন করা হিজরতের ঘটনা যেটি মৌলিক ঘটনা ছিল সেখান থেকে শিক্ষা গ্রহণ করা এবং নিজেদেরকে প্রকৃত মুহাজির যার সম্পর্কে হাদিসে ঘোষণা এসেছে সেই আল্লাহর জন্য বিভিন্ন পাপ অপরাধকে ত্যাগকারী আসল মুহাজির হওয়ার তৌফিক দান করুন জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন